প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আমরা এই পর্যায়ে চলে আসছি, ডব্লিউএস কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত এসেছি। তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে সেটির সামনে বসে পড়ো এবং নোট করার চেষ্টা করো। তো দেখো, আমরা এর আগে 14 এবং 15 ইউনিট আলোচনা করেছি, আজকে আলোচনা করব ইউনিট 19। তো 19 এখানে দেখো প্রশ্ন পাঁচটা আমি এখানে লিখেছি এবং উত্তরগুলো লিখেছি, তোমাদের একটা একটা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে এইতে বলেছে রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড মানে ভাত আমাদের প্রধান খাদ্য। এখানে রাইস মানে কি আমাদের প্রধান খাদ্য, তাহলে প্রশ্নটা হবে হোয়াট দিয়ে শুরু করতে হবে। রাইসের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, হোয়াট ব্যবহার করব। হোয়াট ইজ আওয়ার স্ট্যাপল ফুড, প্রশ্নবোধক চিহ্ন। এখানে হোয়াট ব্যবহার করার পরে যে বাকি সেন্টেন্সের যে বাকি ওয়ার্ডগুলো সবই কিন্তু একই রকম থাকবে। তো এখানে দ্বিতীয়টা দেখো, ইমন লাইকস ফ্রাইডে। ইমন এখানে হলো, ইমন হচ্ছে সাবজেক্ট, ইমনের নিচে দাগ আছে, ইমন হচ্ছে চেতন পদার্থ অর্থাৎ জ্ঞান বুদ্ধি সম্পন্ন একজন মানুষ। সে কারণে আমরা ইমনের পরিবর্তে কি ব্যবহার করব, হু ব্যবহার করব। হু লাইকস ফ্রাইডে, এখানে হুর ইমনের পরিবর্তে হু আসছে আর সেন্টেন্সের মধ্যে বাকি ওয়ার্ডগুলো ঠিক একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। হু লাইকস ফ্রাইডে, প্রশ্নবোধক। এরপরে সিতে দেখো, হি ইটস টু ফ্রাইড এগস এভরিডে। এখানে একটা বিষয় ভালো করে লক্ষ্য করো যে এই যে টু ফ্রাইড এগস, এইটুকুর পরিবর্তে আমরা কিন্তু এখানে ওয়ার্ড ব্যবহার করেছি, অর্থাৎ সে প্রতিদিন কি খায়। প্রশ্নটা হলো সে প্রতিদিন কি খায়, তাহলে এইটুকুর পরিবর্তে কি ব্যবহার করতে হবে, হোয়াট। তাহলে হোয়াট, তারপরে যে ইটস আছে এখানে ডাজ হয়েছে, এরপরে সাবজেক্ট হি, তারপরে মূল ভার, তারপরে এই এভরিডে। তাহলে প্রশ্ন বাক্যটা হলো হোয়াট ডাজ হি ইট এভরিডে। এরপরে দেখো, হি ইটস মিক্সড ভেজিটেবলস অ্যাট লাঞ্চ, দুপুরে সে মানে মিক্সড হলো বিভিন্ন ধরনের শাক সবজি একত্র করা, সেই মিশ্রণ সবজি খায়, প্রতিদিন সে মিশ্রিত সবজি খায়। তাহলে প্রশ্নটা হবে কি, সে কখন, যে অ্যাডভান্স মানে দুপুরে খায়, সেই জন্য প্রশ্নটা হবে সে কখন খায়। তাহলে উত্তরটা হবে কি রকম, দেখো হোয়েন ডাজ, হোয়েন দিয়ে ব্যবহার করতে হবে। এখানে অ্যাট লাঞ্চের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, হোয়েন। তাহলে হোয়েন ডাজ হি, হোয়েন ডাজ কেন হলো, যে ইটস আছে বাক্য শেষে এস আছে সেই জন্য ইটস ডাজ হয়েছে। হোয়েন ডাজ হি ইট মিক্সড ভেজিটেবলস। এরপর দেখো, দেয়ার আর মেনি কাইন্ডস অফ ফুডস অন দা টেবিল। এখানে মেনি কাইন্ডস মানে অনেকগুলো, অনেকগুলো অনেক প্রকারের। তাহলে এই অনেক প্রকারের পরিবর্তে আমরা হাউ ব্যবহার করব, হাউ মেনি ব্যবহার করব, হাউ মেনি ফুডস। এখানে প্রশ্নটা বইয়ের মধ্যে একটু ভুল আছে, এখানে মেনির নিচে যদি আমরা আন্ডারলাইন না করি তাও কিন্তু এই এরকমই হবে উত্তরটা। তাহলে দেয়ার আর মেনি কাইন্ড, শুধু কাইন্ডস এর নিচে দাগ অর্থাৎ প্রকার বুঝাচ্ছে, এটা কি কি প্রকারের। তাহলে এই প্রকারের পরিবর্তে আমরা হাউ ব্যবহার করব, হাউ মেনি ফুডস আর দেয়ার অন দা টেবিল, এটির পরিবর্তে হাউ মেনি ফুডস। তারপর ব্যবহার করব আর দেয়ার, আর দেয়ার অর্থাৎ এই ভারটা সাহায্যের ভার আসবে এখানে, তারপরে দেয়ার অন দা টেবিল। তো আশা করি শিক্ষার্থীরা সবাই বুঝতে পেরেছ এবং খাতায় নোট করেছ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।